দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম কুষ্টিয়া ঝিনাইদহ ও কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 12,000 বিভিন্ন পরিবহন চলাচল করে, কিন্তু জনগুরুত্বপূর্ণ এই মহাসড়কের প্রায় 50 কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ, উঠে গেছে রাস্তার কার্পেট। এ অবস্থায় বেহাল দশায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মহাসড়কটি। তবুও প্রধান সংযোগ সড়ক হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে এতে চলাচল করছেন হাজারো যাত্রী, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। 10 থেকে 15 কিলোমিটার পথ খুবই অবস্থা খারাপ, এখানে কি আসলে কেউ নাই দেখার মতো? রাস্তা তো মনে হচ্ছে এখন বৃষ্টি হলে আর এখানে মাছ চাষ করা যাবে। রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শুধু এই রোড কন্ট্রাক্টরের জন্য হচ্ছে। রাস্তার সংস্কারের নামে অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ স্থানীয়দের। 2-3 মাস আগে রাস্তাটা মেরামত করলো, কিভাবে মেরামত করলো বুঝলাম না। রাস্তার কারণ পরিবহনের যে ড্যামেজ তো সেটা অকল্পনীয় ভাই। 4:50 যেতে আছে, 5:00 যেতে আছে। তবে সড়ক বিভাগের কর্মকর্তাদের দাবি, রাস্তা সংস্কারে কোনো গাফিলতি হয়নি, বৃষ্টি বেশি হওয়ায় রাস্তায় খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের বেহাল দশা দূর করতে আশ্বাসের কথা জানালেন তিনি। আমরা ওই জায়গাগুলোতে আপাতত রেনি সিজনকে ট্যাকল করার জন্য সেই জায়গাগুলোতে সোলিং এবং এসবিবি করছি, এবং রেনি সিজনের পরে সেই জায়গাগুলোতে আমরা বিটুমিনাস প্রোগ্রাম নিব। জনগুরুত্বপূর্ণ মহাসড়কটি শুধু সংস্কার নয়, দ্রুততম সময়ে এটি স্থায়ীভাবে আবারও মেরামতের দাবি জানিয়েছেন এই পথে চলাচলকারীরা।